ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল মঙ্গলবার, আর আগামীকাল চারটি স্পেশাল রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি। যে রাশিগুলি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, তো কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই। দেখুন, আমি এই ভিডিওতে যে চার রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই চার রাশির মধ্যে আপনার রাশির নাম থেকে গেলেই আপনার জীবনে নিশ্চিত রূপে যে প্রাপ্তি ঘটবেই, এর দাবি কিন্তু আমি কখনোই করিনি আর করবও না। কারণ কি জানেন? কারণ একটাই, আপনার ব্যক্তিগত জন্মছকে বা হস্তরেখায় রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। আমি এই ভিডিওতে যে চার রাশির নাম বলবো, সেই চার রাশির প্রত্যেক জাতক ও জাতিকার রাহু গ্রহ কিন্তু শুভ নেই, এবং আমি এখান থেকে কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা দেখতে পাচ্ছি না, যে কারণে আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি পুরোটাই ইঞ্জেনারেল, এবং এই যে টার্গেট নাম্বারগুলি বলবো সেটিও কিন্তু ইঞ্জেনারেল। তাই সর্বোপরি আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করিয়ে দিন, প্রয়োজনে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে, অর্থাৎ যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে, হতাশ হয়ে যাচ্ছেন, তারা জীবনে একবার হলেও রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং তার ফল হাতে নাতে দেখুন। দেখুন, প্রাপ্তি যোগ প্রতিটা মানুষের জীবনে থাকতেই হবে, কম্পালসারি, তা কখনোই ভাববেন না। যে কারণে আমি আপনাদেরকে চার রাশির নাম বলবো, সেই চার রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই আপনার জীবনে কিন্তু প্রাপ্তি যোগ নাও থাকতে পারে। যে কারণে আপনারা একটি কাজ করতে পারেন, আপনারা আপনাদের পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন, যাকে আপনার পছন্দ বা যার প্রতি আপনার বিশ্বাস রয়েছে তাকেই দেখিয়ে নিন। আর যারা মনে করছেন আমার সাথে পরামর্শ করবেন, কেবলমাত্র তারাই হোয়াটসঅ্যাপ নাম্বার 7586072999 এই নাম্বারে যোগাযোগ করুন। একটি বিষয় মাথায় রাখবেন, এটি ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় এবং অশুভ সময় কখন রয়েছে। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে অশুভ সময়। এই যে অশুভ সময়ের কথা আমি আপনাদেরকে বলবো, সেই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং শুভ সময়কে কাজে লাগিয়ে নিতে হবে। তো আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকালটি হতে চলেছে দুপুর 3:00 থেকে 4:30 পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে, এবং আমি এখন যে শুভ সময়ের কথা বলতে চলেছি সেই সময়টিকে কাজে লাগিয়ে নিতে পারেন। সেটি হলো সকাল 8:57 থেকে 12:42 পর্যন্ত, দুপুর 12:42 পর্যন্ত। আরেকটি শুভ সময় হচ্ছে সন্ধ্যে 6:09 থেকে রাত্রি 9:07 পর্যন্ত। এবার আসুন আমি আপনাদেরকে আগামীকাল মঙ্গলবার দিনের চারটি সৌভাগ্যশালী রাশির নাম জানিয়ে দিই, যে রাশিগুলির আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে ভিডিও শুরু করার পূর্বে, অর্থাৎ রাশিগুলির নাম বলার পূর্বে, আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিতে চাই, কারণ আমি জানি আমার একটি কথাতেই আপনারা কিন্তু প্রচুর অর্থ নষ্ট করে ফেলেছেন। আমি বারবার আপনাদেরকে রিমাইন্ড করে দিই যে আমি এই ভিডিওতে যে চার রাশির নাম বলবো, সেই চার রাশির মধ্যে আপনার রাশির নাম যদি থেকে যায় তাহলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই, তা কখনোই ভাববেন না। কারণ আপনার ব্যক্তিগত জন্মছকে বা হস্তরেখায় রাহু গ্রহের পাওয়ার কিন্তু থাকার প্রয়োজন রয়েছে, অর্থাৎ রাহু গ্রহ কতটা শুভ রয়েছে সেটা দেখার প্রয়োজন রয়েছে। প্রয়োজনে আপনারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন, তবে সেই রাহু রক্ষা কবচ ধারণ করতে গেলে আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন, তারপর যদি প্রয়োজন হয় আমি আপনাদেরকে বলবো যে রাহু রক্ষা কবচ ধারণ করতে। আর যদি প্রয়োজন না হয় আপনারা যতই বলুন না কেন, আমি কিন্তু রাহু রক্ষা কবচ দেব না, কারণ অনেকেই আমার কাছে জন্মছক বিচার করার পর রাহু রক্ষা কবচ কিন্তু পাচ্ছে না, তাতে কিন্তু অনেকেই কিন্তু মুখ ভার হয়ে যাচ্ছে এবং একটি প্রশ্নই করছে যে তাহলে রাহু রক্ষা কবচের গুণাবলীটা কী, আমার জন্মছকে প্রাপ্তিযোগ নেই,
তাহলে রাহু রক্ষাকবচ পরিধান করলে তো আমার প্রাপ্তিযোগ হয়ে যাবে, কখনোই হবে না। আপনার জন্মছকে আগে প্রাপ্তিযোগ থাকার প্রয়োজন রয়েছে। রাহু রক্ষাকবচটা আপনার প্রাপ্তিযোগের বলবত্তাকে, শক্তিকে কিন্তু বৃদ্ধি করে। এই যে এক দু নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে, তার মানে আপনার প্রাপ্তিযোগ রয়েছে। জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন আপনারা, কারণ সব কিছু কিন্তু তর্কের উপরে আসে না, সব কিছু বোঝার উপরে আসে। যেহেতু আপনার ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য মিস হচ্ছে, তারা এতটুকু শিওর হতে পারেন যে তাদের ক্ষেত্রে কিন্তু রাহু রক্ষাকবচের প্রয়োজন রয়েছে। তবুও আমি বলবো আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে তারপর আমি বলবো যে রাহু রক্ষাকবচের প্রয়োজন রয়েছে কিনা। যদি প্রয়োজন থাকে তাহলে দেব, যদি প্রয়োজন থাকে তাহলে ফালতু অর্থ অপচয় করতে আমি দেব না। এটা হচ্ছে একদম মেন জিস্ট কথা। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল মঙ্গলবার দিন কোন চারটি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন। তবে এই কোটিপতি হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 3 এবং 8। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন। আগামীকালে আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 4 এবং 6। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 9 এবং 7। এর পরবর্তী এবং শেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 1 এবং 2। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।